সলাতুল হাজত বা হাজতের নামাজ, কোনো কঠিন বিপদে পড়লে বা হাজাত বা প্রয়োজন দেখা দিলে উত্তম রূপে উজু করে দু রাকাত নফল নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস 11 বার পড়বে অথবা যে কোনো সুরা পড়বে। আচ্ছা, নামাজ শেষে সুবহানাল্লাহি ওবিহামদিহি এরূপ সানা বা নামাজের সানা পড়ে দরুদ শরীফ বেশি করে পড়বে ও নিজের হাজত পুরার জন্য দোয়া করবে এবং নিম্নের এই দোয়াটি পড়বে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আজহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রহমাতি ইয়া মুহাম্মাদু ইন্নি আলা ওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি في حاجتي هذه بنقدالي اللهم فشافعهني দুটি বাংলায় লেখা আছে, উচ্চারণ করে اللهم اني اسالك واتوجه اليك بنبيك محمد النبي الرحمه يا محمد إني أتوجه بك إلى ربي في حاجتي هذه لتقضى لي اللهم فشف فيه فيا এর মানেও দেওয়া আছে, অর্থ হলো হে খোদা, আপনার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার হাজত পুরো হওয়ার প্রার্থনা করছি। হে মোহাম্মদ সাল্লাম, আপনার ওসিলায় আমার পরওয়ারদিগারের নিকট আমার হাজত পুরো হওয়ার প্রার্থনা করছি, যেন উহা পূর্ণ হয়। হে খোদা, আমার জন্য তাহার সুপারিশ কবুল করুন। হাজতের নামাজের নিয়ত হলো নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল হাজাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর। নিয়তটি বাংলায়ও লেখা আছে, যারা আরবি পারে না তাদের জন্য এই বাংলাটা দেখে নেবেন। আচ্ছা, হাদিসের ভিতরে এসেছে এক অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করল, হে আল্লাহ রসুল, আপনি আমার রোগ মুক্তির জন্য দোয়া করুন যেন আমি সুস্থ হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি চাও তবে আমি দোয়া করি, তা না হয় তুমি এভাবেই অন্ধ থাকো, ইহাতে তোমার মঙ্গল আছে। সে বলল, আপনি দোয়াই করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলেন না, তবে তাকে খুব ভালোভাবে অজু করে উক্ত দোয়াটি পড়তে বললেন। সে তাই করলো এবং চোখের দৃষ্টিশক্তি ফিরে পেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে এইটা হলো সলাতুল হাজাত বা হাজতের নামাজ। এই হাজতের নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রকম হাজত তথা প্রয়োজন, সেই প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দেবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।